এখন বাজে সকাল 8:24। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, আমার সকালের সব কাজ হয়ে গেছে। আর আশা করি সবাই ভালো আছো, আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আর আমার এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আমার সকালের সব ব্রেকফাস্ট করার আগে দেখে নিই ওরা কি করছে। এই দুজনে বসে আছে, তো একজনের স্নান হয়ে গেছে আর একজন বসে টিভি দেখছে। তো আমি খাবার বানাবো, খাইয়ে তারপরে পড়তে বসবো। বাবা হাই বলো, গুড মর্নিং বলো। টিটু আয়, টিটু ও ব্রাশ নিয়েছে, নতুন ব্রাশ। টিটু আয়, টিটু গুড মর্নিং বলো, হাই বলো, টাটা। যাই তাহলে এবার ব্রেকফাস্টটা বানাই। ব্রেকফাস্টটা কিছু করবো না, ম্যাগি তো বানিয়ে নিই। তো আমি ব্রেকফাস্ট বানাবো, তার আগে দেখে নিই বাজারে কি এনেছে। এনেছে হচ্ছে লাল শাক, ও আজকে বেশি কিছু নয়, লাল শাক আর মাছ। আর আলু ছিল না তাই আলু এনেছে। মাছটা একটা বাটিতে রাখবো। মাছ আছে, লাল শাক আছে, আর আলুটা আছে। আলুটা আমি পরে ঢেলে নেবো, এখানে ঢাললে শুধু শুধু এখানে ঢাললে ছড়িয়ে যাবে। তো হচ্ছে কি জানো বলো না, এখানে ঢাললে ছড়িয়ে যাবে, তো পরে আমি ঝুড়িতে একবার ঢেলে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টটা কিছু করবো না, ম্যাগি। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ওরা ম্যাগি করে দেবো। আর ম্যাগির সঙ্গে ডিম একটু ভেজে দিয়ে দেবো, বললো ডিম দিয়ে ম্যাগি দিয়ে খাবে। ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হোক। আর আজকে অনেকটাই বেলা, তো ম্যাগি বসানো হয়ে গেছে। আর আমার ছেলে এসেছে, বলছে আমাকে একটু দেখাও। এই যে দেখুন আমার ছেলে স্নান ফান হয়ে গেছে, ও ম্যাগি খাবে। তো হাই বলে দাও, বলো তোমরা কি দিয়ে ম্যাগি খাবে? ডিম দিয়ে, বলো ডিম দিয়ে। হ্যাঁ ডিম ফ্রিজ। আমি কালকে ব্লগ দিতে পারিনি, আমার একটু অসুবিধা ছিল। আর আমার ফোনে অবশ্য নেটটা খুব প্রবলেম করছে, যার জন্য আমি ভিডিও শ্যুট করলেও সেটাকে আপলোড করতে পারছি না, মানে এতটাই প্রবলেম, আপলোড হচ্ছে না। আপলোড করলে হয়তো একদিন দুদিন এরকম সময় লেগে যাচ্ছে, এই জন্য খুব সমস্যা হচ্ছে। দেখি ফোনটা পাল্টাবো, ফোনটা না পাল্টানোলে আমি ডেলি ভিডিও আপডেট দিতে পারছি না, ডেলি ব্লগও দিতে পারছি না। তো আমি ম্যাগিটা বানিয়ে নিই, তারপরে আমি আবার তোদের ম্যাগিটা বানাই। আমি ততক্ষণে একটা বিস্কুট খেয়ে নিই। আমি আবার সকালবেলা স্নান টান করে কিছু মুখে না দিলে পাই না, তাই জন্য আমি একটা বিস্কুটই খেয়ে নিচ্ছি। তো ম্যাগি হয়ে গেছে বানানো, এরবার ওদেরকে খাওয়াবো। তো খাইয়ে ঠাইয়ে নিই, এই যে দেখে নাও ম্যাগিটা, ডিম দিয়ে ম্যাগি করেছি ওদের তিনজনের জন্য। তো খাইয়ে নিই, তারপরে আমি আবার আসছি, কথা বলছি। এই যে ভালোবেসে খাচ্ছে, আর একটু দেখুন আমি কি করে খাওয়াই, এই দিন রাত এরকমই চলে। না না তোমার তো কিচ্ছু হয়নি না, ধরো ধরো তাড়াতাড়ি। গরম নেই, ফুকরে দিয়েছি, আমি ফুকরে দিই। হ্যাঁ, আর চামচ দিয়ে খাওয়াতে গেলে সব ফেলে দেয়, তার জন্য আমি গ্লাসে ঢেলে নিয়ে খাইয়ে দিই। এটা একটু বড় গ্লাস, ছোট গ্লাস আছে ওদের খাওয়ানোর জন্য। না দেখি বন্ধুরা দেখছে, তাদের খেয়ে না, গুড বাই হয়ে যাও। আচ্ছা না, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়েছি না। চাবাও, এটা এটা কামড়ে নাও। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওদের খাইয়ে ঠাইয়ে আসলাম। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে ভিডিও বানাবো। তো যেটা নিয়ে ভিডিও বানাবো সেই জিনিসটা চলে এসছে, তো এটা পরে আনবক্স করব, এখন থাকুক। আমি এখন রান্নাটা করে নিই। আর রান্না কী করবো দেখিয়েছিলাম, মাছ মাছ এনেছে, তো মাছ রান্না করবো আর শাকটা ভাজা করবো আর একটু কিছু করবো।
তো এখন এখন আমার মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইন ক্লাস করে নিক আর আমি রান্নাটা সেরে তারপরে এসে তোমাদের সামনে ওইটা ওই পার্সেলটা আনবক্স করব, আর করে ওটার মধ্যে যা আছে ওটাই হবে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ওইটার মধ্যে কি আছে, তো ওটাই তোমাদের সঙ্গে আজকে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। তো আমি কী কী রান্না করেছি সেটা শেয়ার করবো বলেছিলাম, আর এখন বেজে গেছে 12:30। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি রান্না বান্না এই যে রান্না করেছি হচ্ছে এটা মাছের ঝোল, আর এটা মাছ ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর পটল ভাজা, আর ভাত তো থাকেই। তো এটাই হচ্ছে আজকের মেনু, দেখে নাও ভালো করে। এই যে মাছ ভাজা, এটা মাছের ঝোল, এটা ভাত, আর এখানে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। তো আমি মোদের খাইয়ে ঠাইয়ে আবার দুপুরবেলা এসে আমি কথা বলছি। তো আজকের ব্লগটা খুবই এক্সাইটেড হবে, তো থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কী নিয়ে ব্লগ করতে চলেছি। জলজিৎ চ্যালেঞ্জ সেটা সামান্য কোনো ব্যাপার না, ওটাকেই আমার খেতে হবে। তো দেখছি, যেহেতু আমি একাই করবো তোমরা দেখবে আমি খেতে পারি কি না। তো আমি আবার ওদের খাইয়ে নিই, আবার দুপুরবেলা আমি আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বেজে গেছে 2:00, আর আমাদের সবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওদেরকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমাদের এখানে কারেন্ট নেই, ঘরে নিয়ে যে দেখাবো ঘরটা পুরো অন্ধকার, সেই 12টার সময় কারেন্ট গেছে আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, কী হয়েছে কারেন্টটা কে জানে। যাই হোক, তো আমার একটা পার্সেল এসেছিলো, আমি দেখিয়েছিলাম সেটা সকালবেলা। তো পার্সেলটা এখন আনবক্স করবো, দেখি আমিও দেখিনি বলতে আমি জানি এটা কি, তাও এবার খুলিনি, তো এখন আমি খুলবো তোমাদের সামনে। খুলে দেখি খুলবো, এটার মধ্যে আছে হচ্ছে, তোমরা জানো যে এটা নিয়ে ভিডিও বানাবো, থাম্বনেলের টাইটেলটা দেখে বুঝেইছ ভিডিওটা বানাচ্ছি, সেটাই আছে। এই যে এটা হচ্ছে জোলো চিপস। এখানে চিপসটা সন্ধ্যেবেলা খাবো, কারণটা হচ্ছে এইমাত্র ভাত খেয়ে উঠলাম, যদি শুনেছি নাকি প্রচণ্ডই ঝাল, তো আমি এখনও ট্রাই করে দেখিনি। তো হচ্ছে কি যেন বললাম, যদি ভাত খেয়ে উঠলাম বমি টমি হয়ে যায় তো প্রচণ্ড নাকি ঝাল লাগবে, তো এটা আমি সন্ধ্যেবেলা এটা খাবো, তো খেয়ে দেখি কেমন হয়। তো সন্ধ্যেবেলায় এটাকে খাবো, এখন এটা ভরে রেখে দিই, সন্ধ্যেবেলা বের করবো। অর্ডার করেছিলাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো খুব তাড়াতাড়ি চলে এসছে, অর্ডার করেছি মনে হয় 5 দিন আগে, তো আজকে চলে এসছে। তো ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন হবে, শুনেছি না প্রচণ্ডই ঝাল হয়, আচ্ছা দেখি কেমন হয়। এমনি তো আমরা বেশি ঝাল খাই না, খুব কম ঝালেই তরকারি রান্না করা হয়, নর্মাল মানে যে ঝালটা আমি দিই সেটা সবাই খেতে পারে, তাই সেরকম ঝালে ঝাল দিয়ে তরকারিটা করি। যাই হোক জানি না, এবার সন্ধ্যেবেলা এটাকে খাবো, তো তোমরা তো দেখতেই পাবে। বাইরে খুব বৃষ্টিও হচ্ছে আর এখন একটু ঘুম ঘুমও পাচ্ছে, তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার আসছি। তো বৃষ্টিটা তোমাদের একটু দেখাই, দেখো এমনি তো দেখলে বুঝতে পারবে না, তবে ওই নিচটা শানটা ভেজা আছে ওটা দেখো, আর জামা কাপড়গুলো সবে এই মানে একটার সময় ধোয়া হলো, এই জন্য থাক ঘরের মেলার জায়গাও নেই, থাক পরে একটুখানি তুলে নেব, তো ওই বৃষ্টি পড়ছে, তো আমি একটুখানি রেস্ট নেব, তার আগে দুটো শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিও বানানোর পরে আমি একটুখানি ভিডিওটা, এমনিতেও এক্সাইটেড হবে, আর আমি এমনিতেও চিপসটা ট্রাই করার জন্য ফার্স্টবার চিপসটা ট্রাই করবো, চিপসটা ট্রাই করার জন্য আমি এমনিতেও এক্সাইটেড খুব, জানি না কে হবে, মানে সবাইকে দেখেছি অনেকেই বলেছে নাকি প্রচণ্ড এমনও ঝাল নাকি যে জল নিয়ে না পুষলে হয়তো অনেক সময় হার্ট অ্যাটাক। তো আমি এটাকে ট্রাই করার জন্য অনেকটাই এক্সাইটেড, দেখছি কি হয়।
তো এখন আমি শুলাম। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে আসলাম। এখন বাজে সন্ধ্যে 6:44, আর আমি সেইটাই করতে চলেছি যেটা আমি সকাল থেকে বলে, তো আমি সেটাই করতে চলেছি এখন, জোলো চিপস চ্যালেঞ্জ। তো খেতে পারবো কি না জানি না, তো একাই তো একাই করব। তো আমি হচ্ছে যেন বলো না, কাছে একটু জলও রেখে নিচ্ছি, তো আমি এখন সেটাই করব। তার আগে দেখে নেব ওরা দুজন আজকে পড়তে যায়নি, তো কি করছে সেটা আমি দেখে নেব, ওটা দেখে আসি। চলুন আমার সঙ্গে দেখে আসবেন। ওরা, আমি টিভি চালিয়ে দিয়েছিলাম, তো টিভি দেখছে মনে হয়, টিভি দেখছে ওই ঘরে, কেন ওদেরকে ঠিক না রেখে আমি ওটা করতে বসতে পারবো না। তাই আগে একটু দেখে আসি যে বাচ্চাগুলো কি করছে, তারপরে এসে করছি। দেখে কি করছে, কি করছো বাবা তোমরা, টিভি দেখছো? থাকেলা পাকেলা হবে, তোমরা একটু দূরে সরে বসো, আমি এক্ষুনি আসছি। আর দূরে সরে চলে এসেছি, সেই জল চিপস ওরা খেলছে, একজন টিভি দেখছে, একজন এখানে বসে আছে। তো জল নিয়ে নিয়েছি, জানি না খেতে পারবো কি না, তাও চেষ্টা করব। আমার তো ভয়ই লাগছে, আমি যা মানে ফিডব্যাকগুলো যা পড়েছি আমার তো তাতে ভয়ই লাগছে, তো চেষ্টা করে দেখি আমি খেতে পারি কি না, জানি না কি হবে। জলটাও নিয়ে নিয়েছি, তো আমি এটাকে কাটতে হবে, তাই তো ছেঁড়া যাবে এখান থেকে। বাবা আমার তো খুব ভয় লাগছে, জানি না কি হবে, ছিঁড়ে গেল রে। আচ্ছা যাই হোক, এটা কি বাবা? এটা সেই ঝাল চিপস, এর মধ্যে একটাই আছে খুব ঝাল। আমার তো মানে স্মেলেই ভয় লাগছে, স্মেলটা তো এত, মানে স্মেলেই ভয় লাগছে আমার। একটাই আছে জানি না, জল নিয়ে নিয়েছি, শুধু লঙ্কার গুঁড়ো এর মধ্যে, আর কিছু নেই। তো মুখে দিতে কিছু না।
কোনোদিনই খাবো না। হাঁটু চিনি খাই, অবস্থা পুরো খারাপ। তো এটা একটা সাংঘাতিক জিনিস যেটা আমি খেলাম, সাধারণ মানুষ এটা খেতে পারে না। ও দেখুন আমার নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে, কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। আর টোটটাও ফুলে গেছে, এতটাই ঝাল। বাবা কন্টেন্ট বানাতে গিয়ে যে আমার এই অবস্থা হবে আমি ভাবতেও পারিনি, আপনারা বুঝতে পারছেন না যে আমার কি অবস্থা। আচ্ছা তবে এখন বেজে গেছে 7টা, আর আমি ভাতটা তো বসাবো। রাতে মাছের ঝোল আছে, ভাত বসাবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, আর শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের মতো আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, অবস্থা খুব খারাপ ব্লগটাকে। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট দাদা। ও তো আমি এখন গিয়ে শুধু চিনি খেয়ে হচ্ছে না, আরও মিষ্টি কি খাবো জানি না, তো আমি মিষ্টি আনবো। তো আজকের মতো টাটা টাটা বাই বাই, আবার কালকে আবার আসবো নতুন কিছু নিয়ে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সামনে দিয়ে দেখুন নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে।